মুসলিমরা কি ফেথ বেসড নেশন অথবা আদর্শভিত্তিক জাতি, আদর্শভিত্তিক জাতি। আমরা বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান, সৌদি আরব, আপনার সিরিয়া অথবা যে কোনো, সবাই সবাই মিলটা কোথায়? একটা আদর্শে মিল, সেই আদর্শটা কি? ঐশী এই যেটা ওহিভিত্তিক, যে আমরা ওহিভিত্তিক আদর্শের উপর ই করা একটা জাতি, সভ্যতা এবং জাতি। তো সেটাই বলতে চাই যে পার্থক্যটা যেন জীবন্ত থাকে। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন পার্থক্যটা যতদিন জীবন্ত থাকবে ততদিন আমরা মুসলিম থাকব। পার্থক্যটা যেদিন মিশে যাবে, আমরা একাকার হয়ে যাব, তখন আমরা আর সেই ঐতিহ্যবাহী মুসলিম থাকব না বা সেই ঐতিহ্য ধারণ করতে পারবো না। এর শুরুতে উনি বলতেছেন, আপনারা আপনাদেরকে আগে বলছি আমি যে সূরা মুমতাহিনায় একটা আয়াত আছে, 5 নম্বর আয়াত সম্ভবত, যেখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ আমাদেরকে শিখাই দিতেছেন দোয়া, হে আমাদের রব, আমাদেরকে কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য ফিতনা বানায় না। সাধারণত কি অবিশ্বাসীরা আমাদের ফিতনা না? সাধারণত অবিশ্বাসীরা আমাদের ফিতনা, তাদের ধ্যান ধারণা, জীবনযাত্রা, এগুলো আমাদের জন্য ফিতনা। আমরা ওইটা ওইসব দেখে ইসলাম থেকে সরে যাই, ওইদিকে ছুটে যাই। কিন্তু এইখানে উল্টা কথা বলা হচ্ছে যে আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানায় না। এটার তফসির করতে গিয়ে স্কলাররা বলছেন যে এখানে বলা হচ্ছে যে আমরা যেন এমন না হয়ে যাই যে কাফেররা আমাদের দেখে মনে করবে দূর মুসলমান হয়ে কী হবে, আমরা তো এমনি ওদের চেয়ে বেটার আছি, বা আমরা মুসলমান হওয়ার কিছু নাই, বা আমরাই ফিতনা হয়ে গেলাম ওদের জন্য, মানে আমাদের দেখে কেউ কোনোদিন মুসলমান হইতে চাবে না। এটা কখন চাবে না? যখন আমাদের আর তাদের ভিতর কোনো পার্থক্য থাকবে না, আমরা যখন এক হয়ে যাব, তখন তারা বলবে মুসলমান হয়ে তাহলে আমি তো এমনি ঠিক আছে, মুসলমান হয়ে কী পাবো আমি, বা কী হওয়ার কী আছে, বা এটাতে মুসলমান হওয়ার দরকার কী আছে, সেটা তারা বলবে। আমরা যদি ওইরকম হয়ে যাই, যদি কোনো তফাতই না থাকে, তাহলে কেন একজন মুসলমান হবে? এটা অনেকে এই করছেন, তফসির করছেন এই আয়াতটার। আপনারা দেখে নিন কোনো ইসের তফসিরে, 60 নম্বর সূরা, 5 নম্বর আয়াত। তো এরপরে সম্ভবত 5 নম্বর, 5 বা 6 হবে, আমার মুখস্থ নাই, হয়তো 5 বা 6, যারা হাফিজ সাহেব আছেন, আরেকদিন এখানে ওনার কাছ থেকে আমি সাহায্য নিয়েছিলাম। 5 নম্বর নাকি আয়াতটা দেখেন তো? 5 নম্বর না? হ্যাঁ, আমার আমার মানে হঠাৎ মনে হচ্ছে 5 বা 6 হতে পারে। তো এই এই যে ব্যাপারটা, এটা চিন্তা করার ব্যাপার আছে, যতদিন আমরা এই পার্থক্য বজায় রাখতে পারবো, আমরা যে তাদের যে ভিন্ন, আমাদের তাদের আলাদা, এইটা এস্টাবলিশ রাখতে পারবো, ততদিন আমরা মুসলিম থাকবো। আর যেদিন এটা রাখতে পারবো না, তখন আমরা কী হবো? ডমিনেন্ট কালচারে বিলীন হয়ে যাবো। এই কথাটা উনি বলতে চাচ্ছেন। তার মানে এই নয় যে তিনি সবাইকে গণহারে অতীতের জীবনযাত্রায় ফিরে নিয়ে যেতে চাচ্ছেন বা অতীতমুখী করতে চাচ্ছেন, এটা না কিন্তু কথাটা। অতীতমুখী বা আমি এখন গাড়ি চড়তে পারি, আমি আপনাদেরকে আবার বলতেছি না যে উঠ চড়েন আপনারা, মানে এই কথাটা বলা হচ্ছে না এখানে। কিন্তু যে মানে জীবনযাত্রার যে সমস্ত চেঞ্জগুলো আসছে, যেগুলো পরিবর্তন আসছে, এগুলো গ্রহণ করতে কিন্তু নিষেধ নাই। কিন্তু যে স্পিরিটটা আছে, যে যে প্রেরণাটা আছে, যে বিশ্বাসটা আছে, যে মূলনীতিটা আছে, যে শরিয়ার যে বিধানগুলো আছে, সেইগুলা কিছু আমাদের ইনটেক্ট রাখতে হবে, এবং সেইগুলাতে কোনো চেঞ্জ আসতে পারবে না। তো এখানে একটা উদাহরণ আছে এখানে, যে ধরেন দারুল উলম, যেটা আমরা জানি দেওবন্দে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1866 সালে, এটা ছিল কি? এটা ছিল যে আপনার ব্রিটিশদের যে তারা যে তাদের ধ্যান ধারণা, সংস্কৃতি, তাদের চালচলন আমাদের উপর চাপাই দিতে চাইছিল বা আমাদেরকে অ্যাসিমিলেট করতে চাইছিল, তাদের ভিতর মানে আত্মীকরণ করতে চাইছিল, আমরা যেন ইংলিশ হয়ে যাই, আমরা যেন ব্রিটিশ হয়ে যাই বা ব্রিটিশদের মতো হয়ে যাই, সেটার একটা ই হিসাবে আপনার দারুল উলুমটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার একটা রিয়েকশন হিসাবে বা সেটাকে ই করার জন্য। এখন সেটা সেই সময়কার জন্য ঠিক ছিল, কিন্তু আমরা এটা এখন বলবো না যে দারুল উলুমের ইসে চলে যাই আমরা, আবার অতীতে চলে গিয়ে আবার দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নের মতো একটা অবস্থাতে আমরা চলে যাই, সেটা কিন্তু আমরা বলতেছি না। কিন্তু আমরা কি বলতেছি? মূলে চলে যাব আমরা, অর্থাৎ কোরআন এবং সুন্নায় চলে যাব। আমাদের মূলটা কোথায়? আমরা যখন ডিরেলড হয়ে যাব, আমরা যখন অনেক কিছু থেকে দূরে সরে যাব, তখন আবার আমরা কোরআন এবং সুন্নার ইসে যাব। এবং এখানে ইমাম মালিকের একটা আসার উনি করছেন, আপনারা সবাই জানেন, এখানে এই মসজিদে যারা আছেন তারা জানেন যে এই উম্মার পরবর্তী অংশের জীবনযাত্রা কখনোই শুদ্ধ করা যাবে না কেবলমাত্র ওইসব নীতি বা পদ্ধতি ছাড়া যা এই উম্মার প্রথম প্রজন্মগুলার জীবনকে শুদ্ধ করেছিল। তাহলে প্রথম প্রজন্মগুলা কি? প্রথম প্রজন্ম সাহাবী, তারা কি ছিলেন? তারা অত্যন্ত অসভ্য একটা জাতি ছিলেন, এই সেন্সে
জাহিলিয়াতের সময়কার কথা বলতেছি, এটা আল্লাহ বলেন, এটা রসুল বলেন, জাহিলিয়াতের কথা আল্লাহ বলেন না, রসুল বলেন না, বলেন যে তোমরা এরকম ছিলা, তোমরা এরকম হয়েছো, আল্লাহর রহমতে এরকম ছিলা, এরকম হয়েছো, আল্লাহ তোমাদের তোমাদের ভিতরে শত্রুতা ছিল, তোমাদেরকে ভাই বানাই দিয়েছেন, এগুলো কোরআনে পান না আপনার? তো তারা তারা যে করে শুদ্ধ পথে আসছিলেন, যা দিয়ে আসছিলেন, আজকে আমাদেরকে আবার সেই সেই তা দিয়ে শুদ্ধ পথে যাইতে হবে, এই কথাটা মোহাম্মদ আসাদ বলতেছেন তার শুরুতে, তার এইটা বইটার শুরুতে বা প্রিফে